দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে একা একাই বিড়বিড় 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 করে খেলছে লিচু গাছের তলায়। এই যে ঘটিটা নিয়েছে, এই দেখো। আর আমাদের এই যে লিচু বাগানটা দেখো, লিচু ধরেছে কত। এই দেখো লিচুগুলো পেকেছে, কে খাবে? তাড়াতাড়ি চলে এসো, লিচু লিচু আছে, প্রচুর লিচু আছে। তা খাবি তো, উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, খাবি তো, উঠে আয়। আচ্ছা না, এখনো হবে না। এই দেখো লিচুটা দেখাচ্ছি, এই দেখো লিচু গাছ, এই যো, এই দেখো উপর দিকে দেখতে পাইছ, এই দেখো কতগুলো ধরে আছে। কে কে লিচু খাবে? চলে এসো আমাদের বাগানে, লিচু বাগান। এই দেখো দারুণ টেস্টি কিন্তু। অনেকে হয়তো আমাদের মাটিতে লিচু হলে এত কোষা কোষা হয়, কিন্তু আমাদের এই লিচুর স্বাদটা একদম অরিজিনাল, লিচুর মতনই পাকলে। এবছর একটু বৃষ্টির জন্য সাইজটা মানে বৃষ্টি হয়নি বলে সাইজটা ছোট হয়েছে, তো অন্য বছরে ভালো লিচু হয়, আরো সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের কি গাছ বলো তো? এইটা তো আম গাছ, তার পাশে আছে করবল্লী। একদম শুকনো মাটি, শুধু ইট পাথরের জায়গা, বেকুড়ো আমি বাগাতে পারিনি। আর এদিকে ও দেখো খেলছে কি সুন্দর, সরে আয় এদিকে। এই দেখো, এই যো খেলছে, ঘর টানছে মাথায়, একাই খেলছে। এই যে কে করবে আমাদের, ও খেলার সাথীটা এখন মামা বাড়ি গেছে, গরমে ছুটি পড়েছে ওই জন্য মামা বাড়ি গেছে, ওই জন্য সে একাই খেলছে। ও আচ্ছা ঠিক আছে, চলো। এই দেখো এই উপর দিকেও গোটা কতক ধরেছে, অল্প, এবছর বেশি হয়নি, অল্প অল্প হয়েছে। তা এই যে এগুলো এখন একটু কাঁচা কাঁচা আছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখো, ওই যে ভেতরে দেখো, ভেতর দিকে আছে, এই যে ধরেছে। কে কে খাবে? চলে আসবে আমাদের বাড়ি।